একটা বাসা ভাড়া দিয়েছে খুমরা থেকে রিয়াদে দিছে রিয়াদে দেওয়ার পরে তিনতলা থেকে নিচতলা পর্যন্ত কাজ করতো আগের বাসা থেকে আরো জঘন্য খারাপ চব্বিশ ঘন্টা কাজ করতে বলে কি দুই ঘন্টা ঘুমাবি প্রবাসে দুঃসহ জীবনের এমন করুণ প্রতিচ্ছবি সাম্প্রতিক সময়ে আর চোখে পড়ছে না কেননা যাদের শ্রমে ঘামে অর্জিত রেমিটেন্সের ওপর বাংলাদেশের অর্থনীতি অনেকটা নির্ভরশীল সেই যোদ্ধাদের ভালো রাখতে দুর্দান্ত এক পদক্ষেপ নিয়েছে সরকার গর্বিত প্রবাসীদের জন্য নেয়া সেই পদক্ষেপের নাম আমি প্রবাসী এটি একটি বিশ্বমানের অ্যাপ যাতে কোনো প্রকার দালাল বিড়ম্বনা ছাড়াই নির্ঝঞ্ঝটভাবে বিদেশে পাড়ি জমানো সম্ভব বলা যায় এক অ্যাপেই প্রবাসীদের সকল সমস্যার সমাধান ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করতে চায় ক্যান্ডিডেটকে কল করতে চায় অ্যান্ড তারপরে তিন নম্বর হচ্ছে গভর্নমেন্টের জন্য যেহেতু গভর্নমেন্টের কোনো এরকম পুরো একটা সিস্টেম ছিল না আমরা ফ্রি অফ কস্ট গভর্নমেন্টকে সিস্টেম বানিয়ে দিয়েছি যেখানে অনলাইন রিপোর্টিং অনলাইন ডেটা অ্যানালিটিক্স টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টার গ্রেডিং পিএমইটি পিডিও ক্লিয়ারেন্স প্রত্যেকটা বিদেশ যাত্রার ধাপগুলোই আমরা সিস্টেম্যাটিকলি ডিজিটালাইজ করেছি গভর্নমেন্টের জন্য রিক্রুটিং এজেন্সির জন্য আর অফকোর্স যারা বিদেশে যেতে চায় ওদের জন্য ভাগ্য বদলাতে প্রতিদিনই দেশ ছাড়ছে হাজারো বাংলাদেশি তবে বিদেশে যাওয়ার প্রক্রিয়াগুলো সম্পন্ন করা নিয়ে বিদেশগামীদের ভোগান্তির কথা সবারই জানা অসহনীয় এই ভোগান্তি কমিয়ে আনতে পুরো প্রক্রিয়া ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি দু হাজার একুশ সালের শেষের দিকে বিদেশগামীদের সেবা দিতে তৈরি করা হয় আমি প্রবাসী নামের একটি অ্যাপ এটি ব্যবহার করে সহজেই যে কেউ বিদেশে কর্মসংস্থান খুঁজে বের করা সহ বিদেশ যাওয়ার পুরো প্রক্রিয়া ঘরে বসেই সম্পন্ন করতে পারছেন মাত্র তিন বছরেই দেশের সবচেয়ে বেশি ব্যবহারকারী অ্যাপের কাতারে জায়গা করে নিয়েছে আমি প্রবাসী এরই মধ্যে অ্যাপটি ব্যবহার করছেন আটান্ন লাখেরও বেশি মানুষ এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে ঘরে বসেই এখন বিএমইটির ডাটাবেজে রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছে অ্যাপটির সিনিয়র এক্সিকিউটিভ সাইফুল আলম জানান এটি ব্যবহারে বিদেশ গমনেচ্ছুদের চেয়েও বেশি সুবিধা পাচ্ছেন রিক্রুটিং এজেন্সিগুলো বর্তমানে প্রায় চার হাজার পাঁচশো নতুন চাকরির খোঁজ মিলেছে যে কেউ চাইলেই নিজের চাকরি নিজেই খুঁজে অথবা নিজের সংগৃহীত ভিসার প্রসেসিং বা সিঙ্গেল দিয়েই সফলতা পাচ্ছেন আমি প্রবাসীর আগে মাসে মাসে চোদ্দ পনেরো হাজার নারী সাউদি আরবিয়া যেত ওদের নারীদের যাওয়ার আগে দুই মাসের একটা ট্রেনিং দরকার হয় বাট একজনও ট্রেনিং করতো না ওরা ফেক সার্টিফিকেট নিয়ে চলে যেত আমি প্রবাসী আসার পরে যেহেতু আমরা ট্রেনিংটা আমরা করছি অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্সটা আমরা করছি সব নারীদের যে ট্রেনিং করতে হচ্ছে আর যখন বিদেশে যাচ্ছে ওরা যে ফেক সার্টিফিকেট দেওয়ার আর উপায় নেই এটা একটা অনলাইন সিস্টেম যেহেতু সার্টিফিকেটগুলো আমি প্রবাসীর মাধ্যমে আসছে ক্লিয়ারেন্সটা আমি প্রবাসীর মাধ্যমে হচ্ছে কেউ ভুয়া সার্টিফিকেট দিয়ে আর বিদেশে যেতে পারছে না এটার জন্য অনেকজনই আপসেট হয়ে গেছে বাট আমরা মনে করি এটা দেশের জন্য ভালো সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা অনুযায়ী স্মার্ট মাইগ্রেশন বা স্মার্ট অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আমি প্রবাসীর সিইও নামির আহমেদ তিনি বলেন দেশের এই সেক্টর শতভাগ ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে খুব অল্প সময়ের মধ্যেই তারা ডিজিটাল সত্যায়ন চালু করছে এর ফলে আর কোনো কর্মী বিদেশ গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে না সেই সাথে সরকারের ভিসা অ্যাটাস্টেশন বাবদ নির্ধারিত রাজস্ব থেকে বঞ্চিত হবে না আমি প্রবাসীর আগে একজন যে বিদেশে যাবে ও কিন্তু একভাবে ওর বিদেশ যাত্রা জীবনও বুঝতে পারতো না ও অফিসে অফিসে ঘুরে বেড়াতো বা না হলে একটা দালালের কাছে যেত একটা মিডল ম্যানের কাছে যেয়ে ও জানতে যেত আমি কেমনে বিদেশে যাব নিয়ে ওর লাখ লাখ টাকা খরচ হতো এখনও ওর লাখ লাখ টাকা খরচ হচ্ছে বাট অ্যাটলিস্ট ওর নিজের যে দায়িত্বগুলো আছে যেটা আগে অন্য কাউকে দিয়ে করাতে হতো ওখানেও টাকা লাগতো এখন কিন্তু ওই টাকাগুলো কমে যাচ্ছে ও নিজে ওর যে দায়িত্ব আছে বিদেশে যাওয়ার আগে পিএমইটি পিডিও ক্লিয়ারেন্স ও সব কিছু কিন্তু ছেলে নিজে করতে পারছে তিনি আরও বলেন বিদেশ যাওয়ার জন্য যে কেউ চাইলেই তাদের অ্যাপের মাধ্যমে ঘরে বসে বিদেশ যাত্রার সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন অনলাইনেই আর সেকেন্ড ওরা যখন বিদেশে চলে যায় বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা ব্র্যাক বলেন এনজিও বলেন ওরা কিন্তু